নমস্কার আপনি শুনছেন গল্পের ক্যারাভ্যান ইউটিউব চ্যানেল আজ আরও একটি নতুন গল্প নিয়ে আপনাদের সামনে এসেছি আজ শুনবেন জ্যোতির ইন্দ্র নন্দীর লেখা গল্প সমুদ্র সেই রাত্রে আমি ঘুমোতে পারিনি বা বলা যায় আমি ঘুমোতে চাইনি যেন দু তিনবার আমার চোখের পাতা জড়িয়ে এসেছিল জোর করে চোখ খুলে রেখেছি তাতে ফল হয়েছে আর ঘুম আসেনি জেগে থেকে রাত্রির ভয়ঙ্কর শব্দ শুনেছি অন্ধকারের গর্জন যেন অন্ধকারের চাদর মুড়ি দিয়ে একটা মেঘ দূরে কোথাও মাটির কাছে নেমে এসে সারাক্ষণ গুরগুর করে ডাকছিল কান পেতে গভীর গম্ভীর শব্দটা শুনেছি বারবার গায়ে কাঁটা দিয়ে উঠেছে হয়তো সেই শব্দ শুনতে আমি জেগেছিলাম আমার মনে হয়েছে পৃথিবীটাকে কেউ নতুন করে তৈরি করছে ঢালাই গড়াইয়ের কাজ চলছে বা অদৃশ্য কোনো শক্তি এই সৃষ্টি ভেঙে দিচ্ছে দূর থেকে ভাঙার কাজ আরম্ভ হয়েছে ভাঙতে ভাঙতে এখানে চলে আসবে সেই শব্দ এই ঘরের ভিত ভাঙবে দেওয়াল ভাঙবে ভয় বুক কাঁপছিল বুক কাঁপছিল আবার আশ্চর্য এক সুখ একটা নিশ্চিন্ততা নিয়ে আমি কান পেতে শুনছিলাম নতুন সৃষ্টির শব্দ শুনতে নতুন ধ্বংসের গর্জন শুনতে কার না ভালো লাগে কষ্ট হচ্ছিল হেনার জন্য বেচারা এই শব্দ শুনছে না অথবা যদি সন্ধ্যার দিকে শুনে থাকে বুঝতে পারেনি এই শব্দ কেন কোথায় না হলে তখন আলোর নিচে বসে ভাত খেতে খেতে দুবার চমকে উঠেও ও আমার মুখের দিকে তাকাবে কেন তারপর এক সময় ওর চোখের ঝিলিক নিভে গেছে ভুরুর বাঁক সোজা হয়ে গেছে হেসে বলেছিল প্লেন উত্তর দিইনি প্রশ্নের অনুকম্পা দৃষ্টি নিয়ে ওর থুতনির রেখা চোয়ালের ঢালুর দিকে তাকিয়েছিলাম কষ্ট হচ্ছিল মনে হচ্ছিল হেনাকে এখানে না আনলেই ভালো হতো বেচারাকে এখন কত ছোট দেখাচ্ছে অকাতরে ঘুমোচ্ছে ও হাত পা গুটিয়ে পেটের কাছে নিয়ে গেছে তারপর ওকে ভুলে গেলাম ভেবে অবাক হচ্ছিলাম এখানে এসে হেনাকে আমি কত সহজে ভুলে থাকতে পারছি এখানে রাত দুটো যখন সিগারেট ধরাতে দেশলায় জেলে খড়ি দেখে নিয়ে ভাবলাম স্ত্রীকে একলা ঘুমোতে দিয়ে কেমন সুরসুর করে বিছানা ছেড়ে আমি জানলার কাছে ছুটে আসতে পেরেছি অন্ধকার ঘরে চুপ করে দাঁড়িয়ে দূরের শব্দ শুনছি দ্বিতীয়বার ওকে অনুকম্পা করেছিলাম ঈশ্বরের আশীর্বাদ মনে মনে বললাম এমন চট করে তুমি ঘুমিয়ে পড়বে আর আমি জেগে থেকে দূর সমুদ্রের গভীর নিঃসন নিকট সমুদ্রের উত্তাল উচ্ছ্বাস শুনব আমরা যে সমুদ্রের কত কাছে রয়েছি কথাটা ভুলে গিয়ে কুকুরের মতো কুণ্ডলি পাখিয়ে বিছানার গর্তে নিশ্চিন্ত আরামে একটি মেয়েকে ঘুমোতে দেখে ঘৃণা হচ্ছিল বলতে কি প্রথম রাত্রেই মনে হয়েছে আমি বড় অনেক বড় সৃষ্টি লয়ের গৃঢ় গম্ভীর সোনার অধিকার আমারই আছে তোমার নেই তুমি ছোট অনেক ছোট সমুদ্রকে তুমি বোঝো না চেনো না প্লেনের বাতাসের বটে কেবল কান পেতে নয় বাইরে চোখ মেলে দিয়ে আমি বিরাটের আশ্চর্য রূপ তারা খচিত আকাশের নিচে দিগন্ত বিশারি অন্ধকারের সে কি ভয়ানক আলোড়ন দূরে কি হচ্ছে বোঝা যায় না দেখা যায় না এখানে তীরের কাছে না আরো দূরে যেন স্পন্দমান কম্পমান অন্ধকার ফেটে ফেটে রাশি রাশি ফুলের স্তবক হয়ে আমাদের কাছে ছুটে আসতে চাইছে কিন্তু আসে কি আসে না আমাদের কাছে আসবার আগে তারা মিলিয়ে যায় অদৃশ্য হয়ে যায় যেন মানুষকে ভয় অভিশপ্ত মানুষের নিঃশ্বাসকে ভয় দুহাত কপালে ঠেকিয়ে অগাধ উত্তাল ফেনচ্ছ্বাস ভয়ঙ্কর সমুদ্রকে প্রণাম করলাম সাদা চাদর মুড়ি দেওয়া হেনাকে আবছা অন্ধকারে একটা খরগোশের মতো দেখাচ্ছিল ও যে মানুষ কলকাতার ঝামা পুকুর লেনের দোতলার কোন ফ্ল্যাটের এক তেজস্বিনী মহিলা সমুদ্র এই ছোট্ট ঘরে বিছানাটার দিকে তাকিয়ে সে কথা কে বলবে মনে হওয়ার সঙ্গে সঙ্গে অনুশোচনায় বুক ভার হয়ে উঠল যেন আমি নিজেকে করুণা করতে আরম্ভ করলাম ওই ঘুমন্ত খরগোশের বুকে স্পন্দন দেখতে হৃদপিণ্ডের ঢুক ঢুক শুনতে আমি কত রাত্রে ওর গাত্র বা সরিয়ে বোকার মতো তাকিয়ে রয়েছি কান পেতে থেকেছি দেহ সমুদ্র দেহ সমুদ্র কত মূঢ় উচ্ছ্বাস বিবর্ণ ইচ্ছার হাতে নিজেকে ছেড়ে দিয়ে মানুষ তৃপ্তি পায় আমি তৃপ্ত ছিলাম চিন্তা করে প্রায় মরে যেতে ইচ্ছা করছিল চোখে জল এলো সমুদ্র আমার অতীতকে এমন করে তুচ্ছ করে দেবে কে জানতো ঘুমের ঘরে হেনা বিড়বির করছিল ঝামাপুকুরের বাড়িতে আমি তৎক্ষণাৎ আলো জেলে ও ঠোঁট পরীক্ষা করতাম দেখতাম হাসি জেগেছে কি কান্নার বাঁকা চোরা রেখা জেগে উঠেছে সুখের স্বপ্ন দেখছে কি দুঃখের কিন্তু সেই মুহূর্তে আমি সেসব কিছুই করলাম না বিছানার কাছে গিয়ে একটা পোকা হাটকাবার গ্লানি থেকে নিজেকে মুক্ত রাখতে যেন নিষ্ক্রিয় কঠিন থেকে শক্ত হাতে জানলার গারদ চেপে ধরে বাইরে চোখ ফেরালাম হাওয়ার বেগ বেড়েছে সমুদ্র উত্তাল হয়েছে সফেন তরঙ্গ ক্রুদ্ধ গর্জন করে তীরের দিকে ছুটে আসছে একটা এলো ভাঙল আবার একটা আবার 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 কত কোটি বছর ধরে তরঙ্গের পর তরঙ্গ এভাবে ছুটে আসছে গর্জন করছে হাসছে ভেঙে রেনু রেণু হয়ে আবার মিলিয়ে যাচ্ছে অতল অন্ধকারে মনে এই সেই অশান্ত উদ্দাম স্ত্রীকে উদ্ধার করতে যেতে রামচন্দ্র নিষ্ঠুর তীর মেরে একে শাসন করতে চেয়েছিল সীতা উদ্ধার হয়েছিল কিন্তু শাস্তি পেয়েছিল কি শ্রীরাম কেন পায়নি কোথা থেকে অভিশাপ এসে লাগলো সেদিনের সেই দাম্পত্য জীবনে মনে হতে লাগলো প্রকৃতি প্রতিশোধ নিয়েছিল সমুদ্র ক্ষমা করতে পারেনি ওদের হেনার জন্য এমন কাজ করতে পারবো কি আমি শক্তি নেই কিন্তু শক্তি থাকলেও কি আমি এই কাজ করব না বরং এই রুদ্রের কাছে নিজেকে কীট প্রায় একটা বুধবুতের মতো ঘিনু কল্পনা করতে ভালো লাগছিল ইচ্ছা করছিল ঘরের বাইরে বালির বিছানায় একটা ঝিনুক হয়ে আমি অনন্তকাল শুয়ে থাকি হেনা নেই সংসারে আর কেউ নেই যেন এমনই ইচ্ছা করছিল সকাল হতে সরাসরি ওকে জানিয়ে দেব তুমি ফিরে যাও কিন্তু আমি এখানে থেকে যাব বলবো তুমি যতক্ষণ কাছে আছো আমার সমুদ্র দর্শন হবে না সাগরে অবগাহন অসম্পূর্ণ থাকবে তোমার উপস্থিতি পীড়াদায়ক একটা অতিরিক্ত বোঝা বিশেষ তা তো বটেই সমুদ্র থেকে হেনা আমার কাছে বেশি প্রিয় না আমি রাম নই শুনে হেনা কি বলবে অভিমানে মুখ কালো হয়ে যাবে নাকি ঠাট্টা করে উচ্চকিত হেসে উঠবে চিন্তা করতে পর্যন্ত সেরাতে আমার খারাপ লাগছিল পরদিন সকাল হতে আবার মামার দর্শন পাওয়া গেল চোখে সাংঘাতিক পুরু লেন্স গায়ে ময়লা খদ্দরের হাফ শার্ট পায়ে টায়ারের মোটা চপ্পল মানুষটাকে দেখেই মনে হয় রাত্রে ঘুমায়নি চোখের কোলে কালি কপালে অসংখ্য রেখা হাঁটা ও কথা বলার মধ্যে ক্লান্তি আমাদের দুজনকে দেখে কপালে হাত ঠেকিয়ে হাসছে মনে হলো দাঁতের মাথাগুলি অ্যাসিডে খেয়ে ফেলেছে তার উপর পান দোক্তার কালো লালচে ছোপ মাথার চুল পড়ে যাচ্ছে অল্প স্বল্প যা আছে মধ্যে সে কটাও অদৃশ্য হবে অনুমান করতে কষ্ট হয় না মানুষ উপোস থাকলে বা পেটা খেয়ে খেয়ে দিন কাটালে যে চেহারা ধরে মামাকে দেখে তা মনে হয় স্বাভাবিক কিন্তু তা নয় ভাতের অভাব মামার নেই একটা হোটেলের কর্মকর্তা সে হয়তো অসুখ বিসুখ কিছু থাকতে পারে চিন্তা করলাম আর এদিকে আমার সব দুশ্চিন্তা ঝাঁকুনি দিয়ে ঝেড়ে ফেলতে যেন মামা কাছে এসে হেসে আমার কাঁধ ধরে প্রচন্ড নাড়া দিল খিমশাই কেমন ছিলেন রাত্রে ঘুমোতে পেরেছিলেন চমৎকার ঘর হয়েছে আমাদের আমি তো সেই সন্ধ্যাবেলা চোখ বুঝেছি আর এই সকাল হতে চোখ খুললাম হাতের বটুয়া দুলিয়ে হেনা হাসছিল আমি নীরব যেন হেনার দিকে চোখ পড়তে মামা একটা হোঁচট খেল অসম্ভব না কাল গাড়িতে রাস্তায় আস্তে আসতে বেশবাস প্রসাধনের দিকে সময় ও সুযোগ ছিল না বরং ধোঁয়ায় কালিতে কাপড় চোপড় ময়লা হবে আশঙ্কা করে হেনা আদময়লা শাড়ি ও ব্লাউজ পরে এখানে এসে নেমেছিল বলতে কি ও যখন রিক্সা থেকে নেমে মামাদের হোটেলের দরজায় দাঁড়িয়ে কথা বলছিল ওর আলু থালু চুল ও শুকনো মুখখানা দেখে আমার মনে হচ্ছিল চব্বিশ ঘন্টার মধ্যে ওর বয়স বেড়ে গেছে অনেক নাকি সেই চেহারা ওর আসল চেহারা সেই বয়স ওর আসল বয়স ধরে নিয়ে মামা এখন কচি কাঁচা মুখ সুবেশিনী হেনাকে দেখে এমন থমকে গেল যেন ওর কাজল বুলানো চোখের উজ্জ্বল ধারালো দৃষ্টি সহ্য করতে না পেরে মামা সমুদ্রের দিকে মুখ ঘোরাল কাজেই আমাকে মুখ খুলতে হলো জানি না হয়তো অপরিচ্ছন্ন চেহারার রুগ্ন দেহ ছোটোখাটো মানুষটাকে খুশি করতে হঠাৎ আমি বলে ফেললাম আমি মোটেও ঘুমোতে পারিনি কেন কেন মশাই ঘুম হলো না মামা আমার চোখ দেখল এমন ভালো ঘর দেখে দিলাম একেবারে সমুদ্রের ওপর একটা গার্ড নিঃশ্বাস ফেললাম অপাঙ্গে হেনাকে দেখলাম তারপর যেন হেনা শুনতে না পায় এমন নিচু গলায় বললাম ঢেউ ঢেউয়ের শব্দে ঘুম হয়নি বস্তু তো আমার ও মামার কথা শুনতে হেনা এদিকে তাকিয়ে নেই একটু দূরে বাঁধানো ঘাটে সিঁড়ির ওপর ঝিনুক ও শঙ্খের দোকান নিয়ে বসেছে লোকটা একটু একটু করে সেদিকে ও দেখে নিশ্চিন্ত হলাম এবং অবাক হলাম মামার গলার শরটাও সঙ্গে সঙ্গে আবার কেমন ঝরঝরে হয়ে গেছে সমুদ্রের শব্দে ঘুম হয়নি কেমন না পুরু লেন্সের ওপারে দৃষ্টিটা ঝিকিয়ে তুলে মামা অল্প শব্দ করে হাসল আমিও রাত্রে ঘুমোতে পারি না দিন না বছর কুড়ি চুপ থেকে মানুষটার চোখের কোলের কালি গালের গর্ত কপালের কুচকানো চামড়া এমনকি হাত পায়ের মোটা শিরাগুলি পর্যন্ত নতুন করে দেখলাম অবাক হয়ে গেলেন মামার ভাঙাচোরা ময়লা দাঁতগুলো বেরিয়ে পড়ল। বেশ বড় করে হেসে ঘাটটাই সৎ কাত করে বলল। কুড়ি বছর রাত জেগে জলের ঢেউয়ের গুড় গুড় আছাড় শুনে আসছি হেনা বটুয়া খুলে টাকা বের করছে যেন এর মধ্যে দুটো বড় শঙ্খ ও কিছু ঝিনুক শামুক কিনে ফেলেছে ও যাকে আর কোনো কষ্ট হয়নি তো না মৃদু গলায় বললাম আর ঘুম হয়নি বলে যে কষ্ট হচ্ছিল বা এখন হচ্ছে তাও নয় ভালো লাগছিল শব্দগুলো শুনতে আমি ইচ্ছে করে জেগেছিলাম হুম মামা আর হাসল না বরং একটু গম্ভীর হয়ে গেল পাছে ঘাটের দিকে চোখ ফেরালে আমার স্ত্রীকে দেখতে হয় তাই সেই দিকে না তাকিয়ে ডান দিকের বালির উপর চোখ রাখল লোকটা আর কেমন জানি অস্পষ্ট অপরিচ্ছন্ন গলায় বলল প্রথম প্রথম ইচ্ছা করে জোর করে রাত জাগতে হয় তারপর আপনা থেকে চোখের পাতা খুলে থাকে তখন সমুদ্রের ডাক ছাড়া আর কিছুই ভালো লাগে না আর তখন শেষের কথা কয়টা বোঝা গেল না দূরে একটা রিক্সা দাঁড়িয়েছে বেডিং সুটকেস দেখে মামা টের পেলো নতুন যাত্রী যেন পরিমরি করে যাত্রী ধরতে সেদিকে ছুটেছে একটু দূরে গিয়ে ঘুরে দাঁড়িয়ে একটা হাত তুলে আমাকে আশ্বাস দিয়ে গেল আবার দেখা হবে ঘাড় কাত করে আমি হাসলাম মামা আবার কি কথা হচ্ছিল এতক্ষণ কেন অবাক হয়ে হেনার মুখ দেখলাম হাতের শামুক শঙ্খগুলি আমার চোখের সামনে তুলে ধরতে চেষ্টা করে ও কিন্তু উৎসাহ নেই এমন ভাব করে আমি ধন্যবাদ এতক্ষণ সিসার রঙের জল ছাড়া চোখের সামনে আর কিছু ছিল না এখন দিগন্ত ঘেঁষে সমুদ্র গাঢ় নীল রং ধরেছে মাঝের জলে সবুজের ছোপ বর্ষার পরে নতুন ঘাস গজানো পুলি মাটি যে রং ধরে তার একটু কাছের জল গৈরিক উত্তাল অশান্ত ক্ষিপ্র প্রখর রূপার মুকুট পরে নাচতে নাচতে ছুটে চলেছে একটা বড় ঢেউ বালির ওপর এতটা দুধ ছড়িয়ে দিয়ে নিচে নেমে গেল আমি স্নান করব না ভীষণ ভয় করে জলে নামতে নাই বা করলে হেনার দিকে মুখ না ফিরিয়ে উত্তর করলাম হাঙ্গর কুমির কত কি আছে কে জানে হেনা বিড়বিড় করছিল আমি নীরব দূরে কালো কালো ফুটকি এই ডুবে যাচ্ছে এই ভেসে উঠছে ডিঙি নিয়ে জেলেরা মাছ ধরছে তাই না হেনার অবাক চোখজোড়া দেখতে আমার একটু ইচ্ছে করছিল না একটু থেমে থেকে পরেও বলল কাল রাত্রে কিন্তু তোমার মামার হোটেলে সমুদ্রের মাছ খেতে দেয়নি না ওটা চিলকার চিংড়ি ছিল গম্ভীর গলায় বললাম সমুদ্রের মাছ খেয়ে কাজ নেই পেটের অসুখ ধরবে ঠাট্টা করছো হেনা হাসলো। তার বটুয়ার ভিতর ঝিনুকগুলি ঝনঝন করে উঠল অথচ সবাই সমুদ্রের মাছ খেতে চায় খুব মিষ্টি ওর গলার আদরে সুর ছিল কিন্তু তা সত্ত্বেও কঠিন গলায় বললাম তা সমুদ্র নেমে সান করলেও তো ভালো লাগে কিন্তু হাঙর কুমিরের ভয়ে সবাই কি নামতে সাহস করে হেনা চুপ করে গেল হতাশ হলো বিস্তৃত বিস্ফারিত জলের মুখোমুখি দাঁড়িয়ে ওকে আঘাত করতে পেরে আমার যে কি ভালো লাগছিল তখন ভিড় বেড়ে গেছে জলের কিনারে হাঁটু জলে কোমর জলে কেউ গলা পর্যন্ত ডুবিয়ে আর সাহস পাচ্ছে না এগোতে ঢেউয়ের ধাক্কায় কাত হয়ে যাচ্ছে নুয়ে পড়ছে কেউ কেউ তলিয়ে গিয়ে আবার ভেসে উঠে যেন খাবি খেতে খেতে কোনো রকমের স্নান সেরে ছুটতে ছুটতে তীরে উঠে এলো সাদা টুপি পরা কালো কুচকুচ শরীর নুলিয়ার শক্ত মুঠোর ভিতর আটকা পড়ে সুন্দর মেয়েটা হাঁসফাঁস করছে বিশাল ঢেউ করে ছুটে আসছে হাঁ হাঁ মেয়ে ভয়ে চোখ বুঝলো আর সেই মুহূর্তে নুলিয়া ওর বেনি শুদ্ধ ছোট মাথাটা জলের নিচে ঠেসে ধরলো আর্তনাদ করে উঠল কিও না ঢেউ সরে গেছে নুলিয়ার কঠিন বাহুর উপর ভরসা নরম শরীরের ভর রেখে ভিজা সপসপে সায়া ব্লাউজ নিয়ে রূপসী মাতালের মতো টলতে টলতে হাসতে হাসতে তীরে উঠে আসছে কে ওকে মাতাল করল নুলিয়ার হাতের ঝাঁকুনি ঢেউয়ের একটা মাত্র দোলা বালির বিছানায় বসে পুরুষ হাসছে হয়তো স্বামী হয়তো সঙ্গী ত্রস্ত হাতে শুকনা শাড়ি ব্লাউজ বাড়িয়ে দিচ্ছে করি হেনা সেই মুহূর্তে ফিসে গলায় কিছু একটা মন্তব্য করছিল আমি অন্যদিকে চোখ সরিয়েছি গভীর মনোযোগ দিয়ে দেখছিলাম মোটা ভুরির ভদ্রলোক হাঁটু জলে কেমন ভয়ে ভয়ে একটা ঢুক দিয়ে পাকা চুলে এক রাশ বালি নিয়ে কাঁপতে কাঁপতে উপরে উঠে এলো সমুদ্রকে এত ভয় ভদ্রলোককে চিনলাম আমাদের কলকাতার সুকিয়া স্ট্রিটের এক প্রতিপত্তিশালী ব্যারিস্টার যেন ডাঙায় তার দোদণ্ড প্রতাপ রাস্তার মানুষকে হতচকিত করে দিয়ে দুরন্ত বেগে গাড়ি ছুটিয়ে চলে সমুদ্রের কাছে শিশু অসহায় শিশু আমি ওদিকে যাচ্ছি তাই যাও ঝিনুক খুঁজতে লেগে গেছে ও শরীর মেকিয়ে লম্বা ঘাড় নুইয়ে হেনা বালু খামচাতে খামচাতে এগিয়ে যায় স্বস্তি বোধ করি লবণ হাওয়ায় ওর বেনে দুলছে আঁচল উড়ছে উরুক চিন্তা করলাম সমুদ্রের ধারে এসে একবার যার ঝিনুক শামুক কুরোনো নেশায় পেয়ে বসে সারাক্ষণ বুঝি তাকে বালুর উপর চোখ রেখে রেখে চলতে হয় ছুটতে হয় ঢেউয়ের নাচ জলের রং ফেরা তার আর দেখতে হয় না মন্দ মনে মনে হাসলাম সমুদ্রের অনেক ছোট জিনিস ঠেলে ঠুলে তীরে তুলে দিচ্ছে যাদের ছোট মন তারা ও সব নিয়ে মেতে থাকুক হেনা তোমার জন্য শামুকের খোলস মাছের কাঁটা জলের নিচে মরা গাছের শিকড় কি জলের অন্ধকারে নিহত ভক্ষিত আর কোনো জীবের নখ দাঁত হার যা সমুদ্রের কাছে অপবিত্র উচ্ছিষ্ট অনাবশ্যক দুহাতে সব কুড়িয়ে আঁচল ও খালে বোঝাই করে নিয়ে এসো কাল রাত্রির মতো আজ আবার স্বচ্ছ দিনের আলোয় ঝামাপুকুর লেনের মেয়েটিকে অনুকম্পা করতে করতে ওপরে উঠে এলাম মামা আমাকে দেখতে পেয়ে চায়ের দোকানটার সামনে দাঁড়িয়ে আছে খর্বকার মানুষটি নাকি আমাকে এখানে পাবে আশা করে আগে থেকেই দাঁড়িয়েছিল বলতে গেলে প্রায় ঢেউয়ের বাড়ি এসে লাগে এখানে জলের এত কাছে আরেকটি চায়ের দোকান নেই বলে কাল দুপুরে হেনাকে নিয়ে এখানে প্রথম চা খেতে ঢুকেছিলাম দোকানের আট পৌরে চেহারা দেখে হেনা নাক শিট গিয়েছিল অথচ এ দোকানে না ঢুকলে কাল মামার সঙ্গে পরিচয় হতো না এবং হোটেলে ঘর পাওয়া শক্ত হতো কি মশায় এর মধ্যেই উঠে এলেন হেসে ঘাড় কাত করলাম চায়ের পিপাসা পেয়েছে তাই বলুন চা খোর মানুষের ঘন্টায় ঘন্টায় চা চায় দোকানে ঢুকে মামা হাঁক ডাক শুরু করে দিল কই রে বাবুকে ভালো করে চা বানিয়ে দে বসুন বসুন একটা বেঞ্চের ওপর আমি বসলাম মামা পাশে বসল এই চায়ের দোকানটাও আমার ভাগ্নের কথা শুনতে আমি তার চোখের দিকে তাকাই কোটোরগত রাত জাগা চোখ দুটো কুঁচকে মামা মিষ্টি মিষ্টি হাসে হোটেল করার পরামর্শ দিয়েছিলাম আমি মামার পরামর্শ মতো কাজ করে লাভ হয়েছে কিনা একবার বীরেনকে জিজ্ঞাসা করুন না সাত বছরে দুখানা বাড়ি কিনেছে বীচের ওপর তার আগে অবশ্য এই চায়ের দোকান চামড়ার দোকান ছিল একটা আর সাপের চামড়ার জুতো ব্যাগ তৈরি করে বেচত ব্যাটা যুদ্ধের সময় চামড়ার টান পড়ে আসল পুঁজি কম ছিল মুচির না হলে তখনই তো ফেঁপে ওঠার সময় গেছে চার টাকার ব্যাগ চোদ্দ টাকা দশ টাকার জুতো বত্রিশ টাকায় বিকিয়েছে তা ক্যাপিটাল না থাকলে কি দিয়ে কি হবে দোকান ফেল করলো আমি বীরেনকে বললাম দোকানটা রেখে দিতে চমৎকার চায়ের দোকান হয় কিছুতেই শুনবে না কথা শেষটাই রাজি হলো যদিও কি এই দোকানটা তো ভাগ্য ভাগ্নের ভাগ্যের চাকা ঘুরিয়ে দিয়েছে হুম হোটেল করবার পরামর্শ দিয়েছিলাম আমি মামার পরামর্শ মতো কাজ করে লাভ হয়েছে কিনা একবার বীরেনকে জিজ্ঞাসা করুন না সাত বছরে বাড়ি কিনেছে দুখানা ওপর তার আগে অবশ্য এই ছিল একটা হরিণার সাপের চামড়ার জুতো ব্যাগ তৈরি করে বেচতো ব্যাটা। যুদ্ধের সময় চামড়ায় টান পরে আসলে পুঁজি কম ছিল মুচির না হলে তখনই তো ফুলে ফেপে ওঠার সময় গেছে চার টাকার ব্যাগ চোদ্দ টাকা দশ টাকার জুতো বত্রিশ টাকায় বিকিয়েছে তা ক্যাপিটাল না থাকলে কি দিয়ে কি হবে দোকান ফেল করলো আমি বীরেনকে বললাম দোকানটা রেখে দিতে চমৎকার চায়ের দোকান হয় কিছুতেই শুনবে না কথা শেষটাই রাজি হলো যদিও কি এই দোকানই তো ভাগ্নের ভাগ্যের চাকা ঘুরিয়ে দিয়েছে হুম চায়ের দোকানের টাকাই হোটেল আর হোটেল খুলে সাত বছরের মাথায় বিচের ওপর দু দুখানা পাকা বাড়ি মামা চুপ করল চা এসে গেল আমার জন্য পুরো কাপ মামার জন্য একটুখানি লিভারটা একেবারে গেছে চা সহ্য হয় না দেখলেই অবশ্য খেতে ইচ্ছে করে তাই ওই এক চমুক আমার কড়া অর্ডার আছে চা চাইলে কখনোই বেশি দিবি না। কাপে চুমুক দিয়ে মামা বলল হ্যাঁ কি বলছিলাম আজ বড় লোক হয়ে বীরেন আমার সঙ্গে ভালো করে কথা বলে না না বলুক আমি চিরকাল তোমার উপকার করে এসেছি তোমার ভালোটা দেখে এসেছি যখন আজও করব করছি দেখছি তখন দেখলেন তো চেঞ্জার এসে নামলো আর আমি খপ করে ধরে ফেললাম দিলাম পাঠিয়ে প্যারাডাইজে হেসে মৃদু গলায় বললাম দেখেছি এখন বুঝতে পারলাম সবাই একে মামা ডাকে কেন হোটেলের মালিকের মামা কাজেই বোর্ডারদেরও মামা তারপর বুঝি সেই ডাক আস্তে আস্তে এখানকার রিক্সাওয়ালা মুদি পান দোকানের মানুষদের মধ্যেও ছড়িয়ে পড়েছে ভাবছিলাম আর স্থির দৃষ্টি মেলে সামনের উত্তাল অশান্ত জল দেখছিলাম শব্দ শুনছিলাম দূরের সমুদ্র সুন্দর কি কাছের কোনটা আপনার ভালো লাগে চমকে উঠলাম আমার মতো কথা বন্ধ রেখে মামাও হঠাৎ জল দেখছিল লেন্সের ওপেঠে ফোকাসে চোখ দুটো স্থির হয়ে আছে প্রশ্নটা অতর্কিত কিন্তু এত ভালো লাগলো মৃদু মৃদু হাসছে রোগা মানুষটা এবার আমার চোখ দেখছে বলুন ষোলো ঘন্টার বেশি এখানে কাটিয়ে দিলেন তো দূরের সমুদ্র টানছে আপনাকে নাম বালির ওপর আছার খেয়ে খেয়ে পড়ছে খাপা ঢেউ সেগুলো চুপ করে রইলাম যেন নতুন করে রোমাঞ্চ অনুভব করলাম কাল অন্ধকারে সমুদ্র দেখে ঢেউয়ের শব্দ শুনে যেমন হয়েছিল যেন ঠিক করতে পারছিলাম না আকাশের কোল ঘেঁষে শুয়ে থাকা শান্ত গম্ভীর নীল রহস্য ভরা দূরের সমুদ্রকে আমি বেশি ভালোবাসব কি এখানে তীরের কাছের তরল হাস্যচ্ছল শুভ্র ফেন খণ্ডিত বিক্ষিপ্ত মুখর তরঙ্গমালা ঠিক করতে পারছি না অসহায়ের মতো মামার দিকে তাকায় তাই বলুন মামা তালুর সঙ্গে জীব ঠেকিয়ে একটা শব্দ করল চট করে এর উত্তর দেওয়া যায় না যারা দেয় তারা না বুঝে বলে হুম পুরো দু বছর লেগেছিল আমার এ প্রশ্নের জবাব খুঁজে বার করতে কিন্তু আমি আর তার হাসিতে যোগ দিতে পারলাম না অবাক হয়ে ভাবছিলাম সমুদ্র নিয়ে রোগা মানুষটা তাহলে রাত দিনই অনেক কিছু ভাবছে কুড়ি বছর রাত জেগে ঢেউয়ের গর্জন শুনেছে তখন বলছিলেনা কইরে আর একটুখানি দিবি দোকানের প্রৌঢ় কর্মচারীটির দিকে মামাকে সকাতরে তাকাতে দেখে অবশ্য আমার হাসি পেল লিভারি রুগী এইমাত্র মাত্র চা খেয়ে আবার চা চাইছে হাসলাম এবং এও লক্ষ্য করলাম কর্মচারীর চেহারা নিদারুণ অপ্রসন্ন হয়ে উঠেছে ফিনাইলের নেতা বলিয়ে সে ওপাশের টেবিলটা মুছছিল ওখানকার যত মাছি তারা খেয়ে আমাদের কাছে চলে এলো কি তুই যেন রাগ করলি নিলাম্বর কর্মচারীর মনের ভাব বুঝে ফেলে মামা গলাটাকে আরো করুণ করে ফেলল দেব আমি তোদের ক্ষতি করব না তোর মনি দুবেলা দুকা বরাদ্দ করে দিয়েছে আমার জন্য কিন্তু অতিরিক্ত যেটা খাচ্ছি তার জন্য কি আমি দাম দিই না হাতে নাতা ফেলে রেখে নিলাম্বর গজগজ করে উঠল আপনার কাছে পয়সা চাইছে কে আপনার ভাগ্নের দোকান যত খুশি খেয়ে যান কিন্তু সময় অসময় আছে তো এখন বেলা দশটা বাজে ধোয়া মোছা কাজ করব কি চা বানাবো মামা আমার চোখ বুঝলেন তো আসলে বারণ করে চা চাইলেই মামাকে চা দিবি আমি বুঝি সাতচল্লিশ বছর বয়স হলো এমন সাদা কথাটা বুঝবো না বীরেন এখন আমাকে পছন্দ করে না না করুক কিন্তু আমি তার উপকারই করে যাব তার ভালোটাই দেখব আমি হোটেলের যত বোর্ডার জোগাড় করি কথা শেষ হলো না নীলাম্বর ঠক করে পেয়ালাটা মামার সামনে রাখলো চা পেয়ে মামার মুখ উজ্জ্বল হল তৎক্ষণাৎ একটা চুমুক দিয়ে সরস গলায় বলে চললো হুম বলছিলাম তা বলে তোমার এদিকের বিষয় সম্পত্তি ব্যাঙ্কে বা পরিমাণ হার্ড ক্যাশ আছে সেসবের খোঁজ আমি রাখি না দরকার নেই আমার রাখবার আমি ভিকিরি আছি আছি আমার যদি ওসবের দিকে নজর থাকতো লোভ থাকতো তো নিজে একটা হোটেল বা রেস্টুরেন্ট খুলে বসতে পারতাম নাকি কুড়ি বছর হলো এখানে আছি না কিছুই আমাকে টানলো না কিছুই আমার দরকারও নেই খায় না খায় ছেঁড়া কাপড় পরলাম একবার চিন্তা করি না ক্লান্ত শীর্ণ হাতটা সমুদ্রের দিকে তুলে ধরে মানুষটা গাঢ় নিঃশ্বাস ফেললো আমি আছি আর সে আছে আর কিছু চায় না দরকার নেই হাসলাম আর কেমন যেন একটু শ্রদ্ধার চোখে গৃহত্যাগী সন্ন্যাসী কবি বা দার্শনিকের দিকে মানুষ যেমন তাকায় রোগা মানুষটাকে আর একবার দেখে নিয়ে তার মতো আমিও স্থির দৃষ্টি মেলে সমুদ্র দেখতে লাগলাম দূরের গার্ড নীল ফিকে হয়ে আসছে উজ্জ্বল রৌদ্র বুকে নিয়ে সমুদ্র এখন অন্য রূপ ধরেছে যেন কিছু গলানো সীসা কিছু রূপা হয়ে গিয়ে ওদিকে রাশি রাশি জল গর্জন করতে করতে এদিকে ছুটে আসছে লক্ষ্য করেছেন রূপা ও সীসার সঙ্গে খানিকটা জাফরান রঙের মিশেল আছে মামার দিকে চোখ না ফিরিয়ে আমি ঘাড় কাত করলাম রোদের তেজ যত বাড়ছে তত তার বিক্রম বাড়ছে হাসলো মামা তাই বললাম ডিঙ্গিগুলো আর দেখছি না সব উঠে এসেছে নাকের একটা শব্দ করে নোংরা দাঁতগুলো ছড়িয়ে দিয়ে লোকটা বুঝি ভিতরের উল্লাস প্রকাশ করল আর কতক্ষণ এখন ওখানে থাকলে আছা মেরে ডিঙি ফাটিয়ে ফালা ফালা করে দেবে না ওর সঙ্গে কি আর চব্বিশ ঘন্টা ইয়ার চলে কথাটা বুকের মধ্যে গেঁথে রইল চব্বিশ ঘন্টা ইয়ার চলবে না বলে তো এখন আর দূরে কাছে একটা মানুষকে জলে নেমে স্নান করতে দেখছি না চিন্তা করলাম বালুতট প্রায় নির্জন হয়ে এসেছে বালুর উপর ভেঙে পড়া শব্দের ঝড় খরতর হয়ে উঠেছে কিন্তু তটের গায়ে আঘাত করেও সে শান্তি পাচ্ছে না যেন তৎক্ষণাৎ এতটা করে ভালোবাসার ফেনা শান্তনার শুভ্র প্রলেপ বলিয়ে দিতে এক একটা ঢেউ জল ছেড়ে কত দূর পর্যন্ত উঠে আসছে মহতের যা গুণ কাউকে আঘাত দিতে নেই হিংসা করতে নেই প্রেম ভালোবাসা যত পারো বিলিয়ে যাও বালুর ওপর লুটিয়ে পড়ে সাদা সাদা ফেনার আবেগময় চুম্বন এঁকে দিয়ে ঢেউগুলো আবার নেমে যায় আমার মনে হয় কাছের জল দেখছেন বালু ছিটানো ঢেউ মনের কথা লোকটা কি করে টের পেল অবাক হয়ে ঘাড় কাত করে হাসলাম তাই ফেনাগুলো দেখছি জুঁই ফুলের মতো সাদা এখন কিছুকাল ফেনা দেখেই কাটবে আর ঘোলা জলের নেই মামা গম্ভীর হয়ে বলল তারপর আর এখানে চোখ থাকবে না আর কদিন পর আপনার চোখ আর কোথাও সরে যাবে দূরের সমুদ্র আমার মুখের হাসি মিলিয়ে গেল কেননা পাশের মানুষটির গাঢ় দৃষ্টি ও কণ্ঠস্বর হঠাৎ এমন একটা পরিবেশ সৃষ্টি করল যে কথা বা হাসি কোনোটাই যেন তখন মানাত না চুপ করে দিগন্তে ধূসর নীল বিস্ফোরণের দিকে তাকিয়ে রইলাম আর গুড় গুড় শব্দ শুনলাম না কেবল দেখা নয় শোনা নয় বুকের ভিতর কি যেন হাহাকার করে উঠল যেন আমার কি নেই হারিয়ে গেছে নাকি সারা জীবন যা চেয়েছি তা আজও পায়নি বলে হৃৎপিণ্ড মোচড় দিয়ে উঠল আমার কানের কাছে অপরিচ্ছন্ন রেখা শঙ্কুল মুখটা সরিয়ে এনে মামা ফিসফিস করে উঠল আপনার রক্তের মধ্যে ওই শব্দ চলে যাবে মগজের ভিতর ছবিটা আটকা পড়বে আজ না কদিন তাকিয়ে থাকুন তারপর আর কোনো কাজকর্ম ভালো লাগবে না আপনার ঘুম উধাও হবে ক্ষুধা কমে যাবে ভয়ঙ্কর নেশা বিড়বির করে বললাম ভালো লাগছিল আর ভয়ও করছিল শুনতে অত্যন্ত আস্তে কথা বলছিলাম দুজন যেন এসব চুরি বলতে নেই অন্যকে শুনতে দিতে নেই কদিন আছেন এখানে সাত দিন তারপর ছুটি ফুরিয়ে যাবে মামার চোখের দিকে তাকায় যেন বিশ্বাস করতে পারল না আমার কথা এমনভাবে মানুষটা হাত নাড়ল হুম ওই সাত দিন চোদ্দ দিন হয়ে যাবে চোদ্দ দিন দেখতে দেখতে মাসে গিয়ে দাঁড়াবে মাস বছর একটু থেমে মামা শেষ করল আমি চব্বিশ ঘন্টার ছুটি নিয়ে এসেছিলাম সমুদ্র দেখতে চব্বিশ ঘন্টা আজ কুড়ি বছর হতে চলল অবিশ্বাস করার কিছুই নেই ফ্যাল ফ্যাল করে মানুষটাকে দেখছিলাম একদিন চাকরি করতো তাহলে বিয়ে থা করেছিল কি কিন্তু সেসব প্রশ্ন করতে ইচ্ছে করছিল না মনে হলো অবান্তর শুধু সমুদ্র আর সমুদ্রের ধারে রোগ জীর্ণ মানুষটাই সত্য মাঝখানে আর কিছু নেই থাকা উচিত নয় কি আমারও কি কাল প্রথম রাত্রি মনে হয়নি যদি আমি ওই গর্জমান স্পন্দমান ভয়ঙ্কর সুন্দরের সামনে হারিয়ে যায় হারিয়ে যেতে পারতাম হঠাৎ উঠে দাঁড়ালো মামা চোখে মুখে বিরক্তির চিহ্ন একটু আগের মুগ্ধ আবিষ্ট ভাবটা কেটে গেছে কি হল আসতে শোধায় কথার উত্তর দিচ্ছি না বলে কি রাগ করল ভাবলাম না মশায় আর দেখা হলো না ভালো লাগছে না কেন জলের দিকে চোখ ফেরায় তারপর আবার মানুষটার মুখ দেখি বুঝতে পারছি না আপনার ওই জুঁই ফুলের মতো সাদা ফেনার দিকে এখন আর চোখ রাখা যায় না কেন একটা বড় ঢোক কিনলাম একটু হাসতে চেষ্টা করলাম কেন আবার কি ফুলের উপর যদি একটা মাছি বসে থাকে আপনার ভালো লাগবে অসমান ময়লা দাঁতগুলো ছড়িয়ে দিয়ে লোকটা রীতিমতো ভেঙে কাটলো কতক্ষণ এই ফুলের দিকে আপনি তাকিয়ে থাকবেন বলুন তো ওই ওই দেখুন আঙুল তুলে মামা আমাকে সামনের রৌদ্র সুন্দর বালুতর দেখালো বালুর উপর ছুটে ছুটে আসছে দুধ রং ফেনা নির্জন শূন্য আর কেউ নেই ওখানে স্নান করতে ঢেউ দেখতে না আছে একজন একটি মেয়ে মেঘের টুকরো হয়ে সিল্কের আঁচল উঠছে বেনি দুলছে একটা বেশ বড় মতন ফেনা পরপর দুবার ছুটে এসে ওর আলতা ছোপানো পায়ের পাতা ভিজিয়ে দিলে খিলখিল করে হাসছে হেনা ঢেউ সরে যেতে আবার একটু এগোয় নুয়ে ঝিনুক কুড়োই এবার আগের চেয়েও বড় হয়ে রং ধনুর মতো বেঁকে দ্রুত ধাবমান ফেনার উচ্ছ্বাস ওকে আক্রমণ করে কিন্তু পারে না ছুটে হেনা শুকনা বালুর উপর উঠে আসে আর খিলখিল করে হাসে যেন সমুদ্রের সঙ্গে পাল্লা দিয়ে হেসে ভেঙে কুটোকুটি হতে চাইছে ও ইয়ার কি করা হচ্ছে তামাশা চলছে সমুদ্রের সঙ্গে আমার দিকে তাকায় না মামা ওদিকে চোখ রেখে রাগে গজগজ করে আমি নীরব লজ্জায় চোখ তুলতে পারছি না সত্যি তো এত হাসবার কি আছে মনে মনে বললাম সমুদ্র দেখে মানুষ যেখানে বিমূঢ় বিস্মিত সেখানে হেনারি চাপুলো কত অশোভন কেমন অসঙ্গত ছিল ফুলের গায়ে মাঝি ঢেউয়ের মাথায় পুঞ্জ পুঞ্জ ফেনার গায়ে আলতা পড়া পা ঠেকিয়ে তৎক্ষণাৎ আবার তুলে আনা আর ছুটে পিছনে সরে আসা উপমাটা মনে প্রাণে আমাকে অনুমোদন করতে হলো রাগে দুঃখে ছটফট করছিলাম আমার মনের অবস্থা মামা বুঝতে পেরেছিল কি নিশ্চয়ই চেহারা দেখে অনুমান করতে তার কষ্ট হয়নি মুখটা কানের কাছে সরিয়ে এনে সঙ্গে সঙ্গে বলল এমন সেজে কুচে জলের কাছে যাওয়াটাও কিন্তু ঠিক না মশাই তখনই আপনাকে আমি বলবো ভেবেছিলাম যেন একটা সতর্কবাণী একটা অনিশ্চিত আতঙ্কের ইশারা পুরো লেন্সের পিঠের বিবর্ণ চোখ দুটোর দিকে আমি একবার মাত্র দৃষ্টি বুলিয়ে আবার জলের দিকে চোখ ফেরালাম চলি দেখা হবে বিড়বিড় করে বলতে বলতে লোকটা বেরিয়ে গেল একটু স্বস্তি বোধ করলাম বই কি তখনকার মতো সিল্কের আঁচল উড়িয়ে বেনি দুলিয়ে সমুদ্রকে সামনে রেখে হেনার ছোটাছুটি নির্বোধ হাসি আর একজন না দেখুক তৃতীয় একটি প্রাণীর চোখে না পড়ুক মনে মনে আমি তাই চাইছিলাম একটা বিজাতীয় ক্রোধ অপরিসীম ঘৃণা বুকের মধ্যে চেপে রেখে চিন্তা করছিলাম রং করা ঠোঁটের বিচ্ছুরিত হাসির বিদ্রুপ ছড়িয়ে কাজল বুলানো চোখের কুটিল কটাক্ষ হেনে প্রমত্ত ভয়ঙ্কর সমুদ্রকে অপদস্ত করার ধৃষ্টতা চিরদিনের মতো থামিয়ে দিতে হেনাকে কি শিক্ষা দেওয়া যায় বুঝলেন মশাই সুবিধের লোক নয় ওর সঙ্গে মেলামেশা কম করবেন নীলাম্বর মামা দোকান থেকে বেরিয়ে যেতে টেবিলের কাপ সরাতে লোকটা এসে পাশে দাঁড়ায় অবাক হয়ে ওর চোখ দেখি কে কার কথা বলছ প্রশ্ন করতে করতে অবশ্য বুঝে গেলাম কর্মচারীটির এই আক্রোশ কার ওপর যখন তখন চা করে দেওয়ার দুঃখ সে কিছুতেই ভুলতে পারছে না নিশ্চয় অল্প হাসলাম কেন আমার তো মনে হয় বেশ ভালো লোক দিনের বেলা সমুদ্র দেখে আর রাত জেগে ঢেউয়ের শব্দ শোনে এই তো ওর কাজ পাঁজি মশায় পাঁজি বীরেনবাবু ভালো মানুষ বলে দুবেলা ভাত দেয় অন্য কোনো লোক হলে ওকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিত কেন হোটেলের বোর্ডার টোর্ডার জোগাড় করে দেয় তো শুনি প্রতিবাদ করতে চেয়েছিলাম কিন্তু চুপ করে রইলাম বিষয় ব্যবসায়ী বীরেনবাবুর কাছে তার কর্মচারীর কাছে মাঝে মাঝে দু একটি বা বোর্ডার জোগাড় করে দেওয়ার মূল্য কতখানি যে লোক সারাদিন বাউন্ডুলের মতো ঘুরে বেড়ায় সমুদ্রের ঢেউ সময় কাটায় সে লোক তাদের চোখে মহা অপদার্থ বা পাঁজি হওয়া বিচিত্র নয় সালা মাতাল সালা নেশাখোর টেবিল সাফ করতে করতে নীলাম্বার নিজের মনে গজগজ করে কিন্তু বলতে কি এই মাত্র যে আমার পাশে বসেছিল কাছের সমুদ্র আর দূরের সমুদ্রে রহস্য ব্যাখ্যা করতে যার জরি নেই যার কথা শুনে সমুদ্রকে আরও নিবিড় করে চিনতে পেরেছি ভালোবাসতে আরম্ভ করেছি সে মাতাল নেশাখর জানতে পেরে আমি এতটুকু বিচলিত হইনি বরং চিন্তা করলাম মদ বা গাঁজা টেনেও যদি সে নেশা করে মাতলামি করে সেই নেশা তার কতক্ষণের বরং বলা যায় যে নেশার টানে আজ কুড়ি বছর মানুষটা সবচেয়ে এখানে পড়ে আছে সেটাই তো তার আসল নেশা সেই ভয়ঙ্কর নেশা বুঝতে পারার ক্ষমতা নেই চায়ের দোকানের কর্মচারী টাক পরা নীলাম্বরের নেই হয়তো আর কারোরই নেই আমি ব্যতিক্রম এবং এই জন্য গৌরব বোধ করলাম কবি শিল্পী সাধকের সংখ্যাই জগতে খুব বেশি কি চিন্তা করে নীলাম্বরের চায়ের দাম মিটিয়ে দিয়ে রৌদ্রজ্জ্বল সফেন তরঙ্গ বিক্ষুব্ধ উন্মুক্ত সমুদ্র দেখতে ঝোড়ো লোনা হাওয়ায় বুক পুড়ে নেশার আতুর হতে ছুটে দোকান থেকে বেরিয়ে এলাম এক সময় শাড়ি রাতখানা ভিজিয়ে বালি মাখানো পা দুটো টেনে টেনে হেনা যখন আমার সামনে এসে দাঁড়ালো আমি ঘৃণায় অন্যদিকে চোখ ফিরিয়ে নিয়েছি আঁচলের খুঁটে আবার এতগুলো ঝিনুক বেঁধে এনেছিলো ঘাম তেলতেলে মুখটা লাল হয়ে গিয়েছিল। চোখের কোণের কাজল ফিকে হয়ে গিয়েছে সেখানে বুঝি চাপ চাপ ক্লান্তি ঝুলছিল শিউরে উঠেছিলাম নারীর এই দলিত মথিত ক্লান্ত বিপর্যস্ত রূপের সঙ্গে কি আমি পরিচিত ছিলাম না বড় বেশি পরিচিত ছিলাম বলে রোদ্রালোকিত প্রশান্ত বালোবেলার পবিত্র পরিবেশ মুহূর্তের মধ্যে অন্ধকার করে দিয়ে ঝামা পুকুরের বাড়ির গাঢ় রাত্রির নৈশব্দগুলো আমার আমার চোখের সামনে ঝুলছিল বিছানার ছবিটা মনে পড়ছিল ভয় প্রায় চিৎকার করে উঠেছিলাম এক মায়াবিনী ডাইনি সমুদ্রের ধার পর্যন্ত আমাকে ধাওয়া করে ছুটে এসেছে তুমি যাও ঘরে ফিরে যাও কণ্ঠস্বরের বিকৃতি নিজের কানেও লাগলো কিন্তু তখন উপায় ছিল না তুমি যাবে না বেলা হলো কখন খাবে চমক নেই ভয় নেই কুণ্ঠা নেই সেই পরিমিত সংক্ষিপ্ত নিস্তরঙ্গ ধূসর দিনগুলির ডাক আমার কাঁদতে ইচ্ছে করছিল এখানে এসেও খাবার ডাক তুমি যাও কাপড় চোপড় বদলাবে তো নাকি কোনো রকমে উত্তর সেরে নরম বালুর উপর জোরে জোরে হাঁটতে লাগলাম ঢেউয়ের শব্দে ওর কণ্ঠস্বর চাপা পড়বে চিন্তা করে দূরে সরে গেলাম ওর স্বাদ মিটেছিল সমুদ্রের মাছ দিয়ে পেট ভরে ভাত খেয়ে নিটল ঘুমের ভিতর দিয়ে সারাটা দুপুর কাটিয়ে দিতে পেরেছিল ঢেউয়ের শব্দে ঘুম ভাঙবে ভয়ে জানলা দরজা বন্ধ করে রেখেছিল প্রতিবাদ করিনি কেননা চোখে জল দেখতে না পারলেও জলের গর্জন আমার রক্তের মধ্যে বাজছিল জলের ছবি মগজের ভিতর আটকা পড়ে গিয়েছিল শিয়রের পাশে ঝিনুক শামকগুলো ছড়িয়ে রেখে ঘুমোচ্ছিল হেনা ইচ্ছা করছিল সবগুলো তুলে ঘরের বাইরে ছুঁড়ে ফেলে দিই কি আমি সহ্য করতে পারছিলাম না এগুলো ওর সঙ্গে ট্রেনে চড়ে খুব শীঘ্রই কলকাতায় ফিরে যাবে হাওড়া স্টেশনে নেমে ট্যাক্সি পুকুরে তারপর এক তারপর কাঁচ পরানো আলমারির তাক না তখন আর হেনার সময় নেই ওদের দিকে তাকাবার অফিসে রান্না নামছে না আর একবার একটু জোরে ছরছর শব্দ করে কলের জলটা বন্ধ হয়ে গেল ছায় রঙা আকাশ মানুষের গরম নিঃশ্বাস আর ঘামের গন্ধের মধ্যে ট্রামের এক কোনায় একটু জায়গা তারপর লিফটে শু তারপর তারপর আর কিছু নেই সমুদ্র অনেক দূরে ঢেউয়ের গভীর বিষণ্ন স্তব ঝকঝকে বালির বিছানায় রুপুলি ফেনার উচ্ছ্বাস অতীতের স্বপ্ন মনে আছে যন্ত্রণায় ছটফট করতে লাগলাম যেন কর্তব্য স্থির করতে পারছি না হেনার মাথার কাছে দেওয়ালের ছবিটার দিকে বোকার মতো তাকিয়ে থাকি ঘুম থেকে উঠেই সকালের আগে ও খোঁজ করে চিরুনির চুলের কাঁটার আমি জানি না পাউডারের কৌটো গেল কোথায় আমি দেখিনি বারে আমার লিপস্টিক কাজল লতা বা কে সরালে সত্যি আমি বলতে পারবো না অনুনয়ের চোখে স্ত্রীর মুখ দেখি একটু বেশি গম্ভীর থেকে দেওয়ালের ছবিটার দিকে চোখ ফেরায় অবাক কাণ্ড তো ঘরে কি চোর ঢুকেছিল হেনা বিড়বিড় করে আঙুলের উপর ভর দিয়ে গলা টান করে উঁকি দিয়ে দেওয়ালের তাক দুটো দেখলো তারপর হাঁটু মুড়ে পিঠ বেঁকিয়ে খাটের নিচে দেখে শেষ করলো না কোথাও নেই ওখানে আলতার শিশিটা ছিল নেই বিচ্ছিরি কাণ্ড তো ঘুরেও আমার সামনে এসে দাঁড়ায় মুখের পেশি কঠিন করে আমি মনোযোগ দিয়ে নিজের হাতের নখ দেখি চামড়া দেখি কি হলো তুমি চুপ করে যে আমি কি জানি ভয়ে ভয়ে চোখ তুললাম তুমি লুকিয়েছো নিশ্চয় তুমি সত্যি না হুম আর কে আসবে এ ঘরে দরজায় ছিটকিনি আটকানো তুমি চেয়ারে বসে ঢুলছ ছোবার সময় আমি কানের রিং দুটো খুলে টিপরের উপর রেখেছিলাম দেখো ঠিক ওখানে রয়ে গেছে আর চোর এসে কিনা সোনা রেখে আলতা লিপস্টিক নিয়ে গেল আর চোর ঢুকবেই বা কি করে হেনা আমার কাঁধ ধরে জোরে ঝাঁকুনি দেয় তুমি তুমি দুষ্টুমি করে কাজটা কাঁচা হয়ে গেছে আর গম্ভীর হয়ে থাকাও অর্থহীন বরং হেসে ফেলা বুদ্ধিমানের কাজ হাসলাম কোথায় রেখেছ কি আশ্চর্য এমন কাজ করে তুমি এতক্ষণ চুপ করে থাকতে পারো হাসির ঝলক তুলে হেনা আমার কোলের উপর ঝাঁপিয়ে পড়ছিল তার আগেই আমি শার্টের নিচে লুকানো কোলের ওপর জড়ো করা চিরুনি চুলের কাঁটা আলতা লিপস্টিক বের করে দিই এবার হেনা হাসতে হাসতে মেঝের ওপর ভেঙে পড়ল এলো খোঁপা ভেঙে গিয়ে চুলের রাশ কালো কালো ঢেউয়ের মতো সাদা নরম পিঠের উপর ঝাঁপিয়ে পড়ল ছট করে চোখটা সরিয়ে নিই বুকের ভিতর ধাক্কা লাগে অপরাধী মনে হয় নিজেকে সেকেন্ডের জন্য কি আমি আমার ঘরের কাছের প্রচন্ড প্রমত্ত যুগ যুগান্তের বিস্ময়ে ভয়ঙ্কর সুন্দর পবিত্র সমুদ্র তরঙ্গে ভুলতে চেয়েছিলাম চেয়ার ছেড়ে লাফিয়ে উঠে ছুটে গিয়ে জানলার পাল্লাগুলো খুলে দিলাম হেনা ততক্ষণে সোজা হয়ে দাঁড়িয়েছে আচল সামনে নিয়ে চিরুনি দিয়ে ও চুল আঁচড়ায় টের পেয়ে আমি আর ওদিকে তাকায় না হঠাৎ আবার গম্ভীর হয়ে গেল যে এমনি এসব লুকিয়েছিলে কেন এমনি এখানে এসে মাঝে মাঝে তোমার কি হয়েছে তখন বিচে কত বড় এক ধমক ধমক দিইনি তো বলছিলাম তুমি যাও আমি আসছি ও তাই নাকি আমি ভাবলাম কি ভেবেছিলে শুনি সমুদ্রকে পিছনে রেখে ঘুরে দাঁড়াতে হলো ঢেউয়ের শব্দ ওর হাসির শব্দে চাপা পড়ে যায় অনুভব করে মাথাটা আবার গরম হতে থাকে এমন আর কতকাল চলবে যেন ঠিক করতে না পেরে হতভম্বের মতো মুখ দেখি ভুরু দেখি বুঝে সুযোগ নারী অপরূপ ভ্রুভঙ্গি করে তাকিয়ে কি দেখছো কিছু না নিশ্চয়ই দেখছো আমাকে দেখছো প্রতিশোধ তুলতে ঠোঁটের হাসি নিভিয়ে হেনা গম্ভীর হয়ে ওঠে আমায় দেখে দরকার কি ঘুরে দাঁড়িয়ে সমুদ্র দেখো সমুদ্র আমার চেয়ে সুন্দর এরপর আর আঘাত করা চলে না চিন্তা করে অনুকম্পার হাসি দু চোখে বলিয়ে আস্তে আস্তে প্রশ্ন করলাম অত সেজে গুজে কোথায় বেরোনো হচ্ছে আমি সেজে গুজে বেরোই তুমি চাও না কেমন তাই তো এসব লুকিয়েছিলে দাঁত দিয়ে ফিতা কামড়ে ধরে ও বেনির গলায় ফাঁস পড়ায় তারপর ফিতাটা মুখ থেকে আলগা করে দেয় নাকি এটা কলকাতা না বলে আমার সাজতে বুঝতে মানা এখানে কেবল তুমি আছো আর জল আছে আর তোমার ওই কুৎসির দর্শন মামাটি আছে যথেষ্ট একটু চুপ করলো হাতের আরশি ঘুরিয়ে ফিরিয়ে সদ্য রচিত খোপাটি দেখলো তারপর আমি ভাবতেই পারি না বেছে বেছে তুমি ওই বাজে চরিত্রের ছোট লোকটার মতো দেখতে মানুষটার সঙ্গে কি করে মিশে যেতে পারো একটা ঘন্টা ওর সঙ্গে বসে চায়ের দোকানে গল্প করে কাটালে আমি কি লক্ষ্য করিনি ইচ্ছা থাকা সত্ত্বেও প্রতিবাদ করলাম না চুপ করে গেলাম যেমন তখন চায়ের দোকানে নীলাম্বরের কথা শুনে চুপ থেকেছি কিন্তু নীলাম্বর না বুঝুক হেনা বুঝত পৃথিবীর যে মানুষ প্রথম ঈশ্বরের সঙ্গে কথা বলতে গিয়েছিল সে বাজে চরিত্রের ছিল ছোট লোক ছিল আকাশের গ্রহ নক্ষত্রের রহস্য যে বোঝাতে চেয়েছিল সে উন্মাদ ছিল অপরাধী ছিল হোটেল রক্ষক বীরেনবাবুর মামার মুখে সমুদ্র ছাড়া কথা নেই অগাধ বিস্তৃত ধূসর নীল ছাড়া চোখে আর কোনো রং নেই স্বপ্ন নেই কাজেই আমি এখন মন্দির দেখতে যাব বুঝলে মন্দির দেখা হয়নি এ আর বিচে যাব না তাই যাও অস্ফুটে বললাম আমার গায়ে যেন দক্ষিণের হাওয়া লাগলো এখানে এসে ত্রিশ ঘন্টা পর আমি নিজেকে সম্পূর্ণ স্বাধীন বলে মনে করতে লাগলাম আকাশের আলো নিভে যাচ্ছে সমুদ্র সীসার রং ধরেছে কাঁচের সীসা গুলে গুলে তরল রূপা হয়ে শোঁ শব্দ করে অবিশ্রাম ছুটে আসছে মৃয়মান রৌদ্রের গন্ধ লবণের গন্ধ গায়ে মেখে ঢেবের মাথা ছুঁয়ে ছুঁয়ে হু হু বাতাস বইছে আমি নড়ছি না আমার পিছনে শুকনা বালু উঠছে সামনের বালু নোনা জল খেয়ে ভারী হয়ে শুয়ে আছে বাতাস তাকে নাড়াতে পারছে না সে ভারী ভিজা বালুর উপর পায়ের দাগ নেই কোনো দাগ নেই মসৃণ গার্ড অকলঙ্ক নিটোল জল সরে গিয়ে এই বুঝি পৃথিবীর প্রথম মাঠে দেখা দিতে আরম্ভ করেছে মনে করা যায় আর আমার ঠিক পিছনে কত কোটি পায়ের চিহ্ন পড়ে বালু ক্ষত বিক্ষত যুবকের পায়ের দাগ যুবতীর পায়ের ছাপ কত লক্ষ বৃদ্ধ বৃদ্ধা শিশু কিশোর কিশোরী না হেঁটে গেছে ওর উপর দিয়ে মনে হতে পারে সব মানুষ বুঝি এখানে এসে সমুদ্রের সঙ্গে মিশে গেছে মনে হতে পারে সব মানুষ সমুদ্র থেকে উঠে এসেছিল তারপর যার যেখানে যাবার চলে গেছে আসলেই কি তাই নয় ভাবলাম মানুষ আসে মানুষ যায় আর নগ্ন নির্জন সমুদ্র একভাবে ফসে চলেছে তার মধ্যে জীবনের চঞ্চলতা নেই প্রাণের উজ্জ্বল নেই আবার মৃত্যুর নিষ্ঠুর নিরাবয়ব অন্ধকার অতল স্পর্শ গর্ভ জুড়ে লক্ষ্য ষড়যন্ত্রের আবর্ত তৈরি করে চলেছে কি দেখছেন কাকে খুঁজছেন আপনাকে আমি তো এখানেই আছি মশাই হালকা শীর্ণ হাত দুটো আমার কাঁধের উপর তুলে দিয়ে বীরনবাবুর মামা হাসলো লক্ষ্য করছিলাম সব চলে গেল অন্ধকার হয়ে গেল আপনি একলা ঘুরে ঘুরে জল দেখছেন কেবল ভালো লাগছে আবার ভয়ও করছে অল্প হাসলাম তা করবে আরও কিছুদিন যাক আমার মতো যেদিন আর পিছুটান থাকবে না সেদিন আর ভয় ডরও থাকবে না গাঢ় নিঃশ্বাস ফেললাম একটা কি পায়ে লাগলো ডাব মামা নাকের শব্দ করে হাসলো খুব ভালো লাগলো না হাসিটা কিন্তু তা হলো কথাগুলো শোনার মতো কেউ নিবেদন করেছিল আর কি সমুদ্র দেখতে এলে তো ফল ফুল ছুড়ে দেবার ধুম পড়ে যায় কিন্তু রাখল না তো উপহার সমুদ্র আবার ওটা বালুর উপর রেখে গেছে বিড়বিড় করে বললাম সমুদ্র এসব রাখে না কিন্তু মানুষ কি তা বোঝে একটু চুপ করে আস্তে আস্তে বলল কেন রাখবে আপনি বলুন, মধ্যে কি আছে। না না জল, সবে ফুল কেটে বেরিয়েছিল হয়তো। ওই ফল আপনি খাবেন না আমিও খাবো না খাওয়া যাইও না কাজেই সমুদ্র ফিরিয়ে দিয়েছে ফুল ফল বেলপাতা আপনি চিবিয়ে খান না আমি খাই কিন্তু মূর্খের দল এসব ঢেউয়ের মাথায় ছেড়ে দিয়ে ভাবে অনেক কিছু দিলাম তা তো বটেই সায় না দিয়ে পারলাম না পাথরের দেবতা না মাটির ঠাকুর না সমুদ্র হলো সাংঘাতিক জীবন্ত একজন কেউ চুপ করে শুনলাম তারা ছড়ানো আকাশের নিচে কালো জলের অশান্ত গর্জন এ কথাই কি মনে করিয়ে দিচ্ছে ভাবলাম আমি জীবন্ত আমি ভয়ঙ্কর আমি যখনই বালুর উপর বেড়াতে আসি পকেটে করে কিছু মাছ ভাজা কেক পাউরুটি বা আরও কিছু খাবার নিয়ে আসি হাসছিলাম কিন্তু হঠাৎ এত জোরে আমার কাঁধে ঝাঁকুনি লাগলো যে বিশ্বাস করতে কষ্ট হলো রোগা মানুষটার শরীরে এত বল কে বিশ্বাস করছেন না আমার আপনার মতো তারও ক্ষুধা আছে লোভ আছে ইচ্ছা রুচি সব কিছু ওই দেখেন কেমন রাক্ষসের মতো হাঁ নিয়ে ছুটে ছুটে আসছে হাসি মিলিয়ে গেল বুকের ভিতর ধুর করছিল গার্ড জমাটা অন্ধকার কেটে ফালা ফালা করে দিয়ে ভয়াল বিরাট ঢেউ এত বড় একটা হাঁ নিয়ে ছুটে আসছে অস্বীকার করবে কে আপনি তখন বলছিলেন জুঁই ফুল সাদা জুঁই ফুলের মালা মাথায় জড়িয়ে ওরা আপনাকে আমাকে ভালোবাসতে আসে তা তো বটেই একটু ভালো করে দেখুন ফুল নাকি সাদা শক্ত ধারালো দাঁত ওগুলো অস্বস্তি বোধ করছিলাম না আমি মেনে নিতে পেরেছিলাম রূপালি ফেনা না কোমল ফুল না ঝকঝকে মসৃণ নিষ্ঠুর কঠিন দাঁতের শাড়ি মেলে ধরে ওরা আসছে একটা পিছনে আর একটা আর একটা আরও আর একটা আমার পাশের মানুষটা আবার নাকের শব্দ করে হাসছে যেন ঘিন ঘিনে হাসিটা আমার মগজের ভিতর আটকা পড়ে যাবে মেরু দ্বারা শিহরণ অনুভব করলাম আমার কাঁধের উপর থেকে হাতটা সরিয়ে নিচ্ছে না কেন মুহূর্তের জন্য তাও চিন্তা করলাম কি মশায় একেবারে ভাবা জায়গা খেয়ে গেলেন মুখে রানে খামকা কথা বলছি না 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 প্রতিবাদে সুর তুললাম স্বাভাবিক হতে চেষ্টা করলাম তা তো বটেই তার ক্ষুধা আছে লোভ আছে স্বাদ রুচি সব হ্যাঁ তাই তো বলছিলাম ধান দুর্বা বেলপাতাও খাবে না সে ফুলকচি ডাব পেয়ারাও খাবে না আমি যখনই বেঁচে আসি পকেটে করে মাছ ভাজা শিঙারা রুটি কেক ডিমের বড়া নিয়ে আসি চুপ করলো মামা এবার কাঁধ থেকে হাতটা সরিয়ে নেয় বলে ভালো লাগে কিন্তু বলতে বলতে হঠাৎ থেমে গিয়ে কি যেন ভাবছিল মানুষটা বালু পার হয়ে দুজন আস্তে আস্তে শক্ত উঁচু তীরের দিকে এগোয় আমি প্রস্তাব দিয়েছিলাম রাত হলে হোটেলের গেট বন্ধ হয়ে যাবে দিরুক্তি না করে মামা উঠে আসতে রাজি হয় অথবা গভীরভাবে কিছু চিন্তা করছে এবং আমাকে সেটা বলতে হবে ভেবে যেন চুপ করে সঙ্গে সঙ্গে হাঁটছিল পুঞ্জ অন্ধকার আর ঢেউয়ের শব্দ পিছনে রেখে রাস্তার আলোর কাছে এসে গেছি যখন মামা বলল ওই আমার নেশা সমুদ্রকে খাওয়ানো ওরা ধান ফুল বেলপাতা বলে আমি ওদের দেয় মূর্খ বলি পাগল বলি উল্টে আমাকে ওরা বলতে ছাড়ে না হুম আমি বাজে সৃষ্টি ছাড়া মানুষ পাঁজি বদমায়েশ কেউ কেউ বলে কেন আপনি তো হঠাৎ কি বলতে গিয়ে থেমে গেলাম আশ্চর্য অনুভব শক্তি লোকটার আমার চোখে চোখ রেখে হাসল আলো অন্ধকারে কপালের ভাঁজগুলো খরতর হয়ে ফুলে উঠেছিল ঠিক বলেছেন কারো তো অনিষ্ট করিনি নিজের খেয়াল নিজেই চলি কিন্তু কি করবেন মশায় মানুষ তাতেও আপনাকে রেহাই দেবে না ঠিক বলেছেন আমার ভাগ্নে বিড়েন আজ সে অনেক পয়সার মালিক আর সেই গরমে আমাকে তুচ্ছ তাচ্ছিল অবহেলা হুম আমার ওপর সে চটে আছে কেন জানেন জানেন না কাল শুনবো আরে মশা একই সমুদ্রের গর্জন আজকাল পরশু সারা জীবন শুনলেও শেষ হবে না আমার কথা একটুখানি এই বলতে বলতে ফুরিয়ে যাবে শুনুন কলকাতা থেকে অ্যালসেসিয়ানের বাচ্চা কিনে এনেছিল বীরেন কত আদর যত্ন পয়সা খরচ কুকুরের জন্য হঠাৎ বাচ্চাটা একদিন হারিয়ে গেল বিস্তর খোঁজাখুঁজি করা হলো পাওয়া গেল না এখন বীরেন সন্দেহ করছে আমাকে হুম তার মামাকে কেন আপনি কুকুর দিয়ে কি করবেন আর কি ঘিন ঘিনে নাকের হাসিটা আবার কানের কাছে মুখের কাছে ছড়িয়ে দিল লোকটা ওই ওখানে দিয়ে দিয়েছি গর্জমান অন্ধকার সমুদ্রের দিকে আঙুল বাড়িয়ে দিয়ে মামা শেষ করলো বীরেন আমাকে দিয়ে বৃষ্টি সন্দেহটা করেছে আজ চার বছর অথচ সে জানে জানে ভালো করে মাছটা ডিমটা রুটি কেকটা ছাড়া অন্য কিছু আমি কোনো দিন ওকে খেতে দিই আচ্ছা চলি মশায় কথায় কথায় অনেক রাত হলো আজ আমাকে স্বীকার করতেই হবে একটা কিছু আমার মধ্যে সংক্রামিত করে দিতে পেরেছিল লোকটা আবার সারা রাত জেগে কাটালাম বাইরে অন্ধকার বালুর ওপারের শব্দের ঝড় যতনা শুনেছি লোভে নিষ্ঠুর অতৃপ্ত অশান্ত ঢেউের দাঁতালো ভয়ঙ্কর চেহারা যতনা দেখেছি তার চেয়ে বেশি দেখেছি আমার বিছানা কুকুরের মতো কুণ্ডলি পাকিয়ে শুয়ে থাকা একটা নরম তুল তুলে শরীর আলোটা জ্বলছিল ইচ্ছে করেই জ্বালিয়ে রেখেছিলাম তা নিয়েও অবসর আগারাগি হয়ে গেছে আমি আমার ভাতের থালা মেঝের ওপর ছুঁড়ে ফেলে দিয়েছি হেনার খাওয়া আগেই হয়ে গিয়েছিল অনেক রাত পর্যন্ত আমার জন্য অপেক্ষা করেছিল মন্দির দেখতে বিস্তার হাঁটাহাঁটি হয়েছিল ক্লান্ত তুমি তুমি বিরক্ত খেয়ে নাও হয়ে হাত তুলে তাকে চুপ করতে বলেছিলাম যেন কথা বললে আমার বাইরে শোঁশ শব্দ শোনার ব্যাঘাত হবে হাসছিল রাত বারোটা পর্যন্ত বিচে কাটিয়ে এসে এখনো তোমায় জানলার ধারে দাঁড়িয়ে জল দেখতে হবে ঢেউয়ের গর্জন শুনতে হবে উফ আমার তো একদিনেই ক্লান্তি লাগছে জল কত জল দেখা যায় ওই এক ঘেয়ে শব্দ আর শোনা যায় না চুপ চুপ তুমি খেয়ে নাও খেয়ে নিয়েছিল। পড়েছিল জন্য চোখ বুঝতে কষ্ট হচ্ছিল টের পাচ্ছিলাম কিন্তু আমার তখনও খাওয়া হয়নি ঘর অন্ধকার করতে বলতে পারে না ওর একটা পা বিছানার উপর টান করে ছড়িয়ে দেওয়া আর একটা পা তুলে রেখেছিল সায়ার লে সাঁঠুর কাছে উঠে গিয়েছিল হাঁটুটা একটু একটু করে আন্দোলিত করছিল আর চোখ ঘুরিয়ে ঘুরিয়ে আলোর ডুমটা দেখছিল আমাকে দেখছিল হাঁটু তুলে রাখার দারুণ পায়ের নরম মাংসল ডিমের ছবিটা আমার চোখে পড়েছে দুবার চোখে পড়েছে কি তখন থেকে আমার মাথাটা গরম হচ্ছিল আমার মগজের ভিতর সমুদ্র ফুঁসে মরছে সাদা ঝকঝকে ধারালো দাঁতের হাঁ দিয়ে অসংখ্য ঢেউ ছুটে আসছে আর সাদা ধপধপে সায়ার নিচে হেনার পায়ের নরম মাংস কাঁপছিল আর ঠিক তখনই কিনা ও হাই তুলে ঘুমের পুঁচ লাগা লালছে চোখ দুটো করুণ করে আমার দিকে মেলে ধরে বলেছিল ওই বাজে লোকটার সঙ্গে মিশে মিশে তোমার এমন হয়েছে জলের নেশা ধরে গেছে উত্তর করিনি মহৎকে ভালোবাসতে বিরাটের সঙ্গে নিজেকে একাত্ম করে দিতে সংযম অভ্যাসের দরকার যেন চিন্তা করছিলাম তাই হেনার কথায় কান দেব না বলে চুপ করেছিলাম কিন্তু ও চুপ থাকেনি আবার কথা বলছিল ঘুমের জলে ভিজে ওঠা ভার ভার কথা ভয়ঙ্কর নিষ্ঠুর ওই মামা লোকটা পাশের ঘরের মহিলা বলছিলেন ওর সঙ্গে আপনার কটটাকে মিশতে দিচ্ছেন কেন আমার আর সংযম রইল না পাশের কামরার মহিলার সঙ্গে হেনা মন্দির দেখতে গিয়েছিল মনে পড়ল তোমার ঘুম পেয়েছে তাই বল বোকছো আমি খেয়ে আলো নিভিয়ে তোমার পাশে শুয়ে পড়ি তাই চাইছ ধমক দিয়ে উঠেছিলাম লাফিয়ে চেয়ার ছেড়ে উঠেছিলাম কেন নিষ্ঠুর কেন কি করেছে ও ছুটে বিছানার কাছে চলে গেছি ধমক খেয়ে আমার চেহারা দেখে ভয় চুপ করেছিল নাকি সমুদ্র পাগল সৃষ্টি ছাড়া মানুষটার নিষ্ঠুরতার কথা আমার কানে তুলতে নেই পাশের ঘরের মহিলার সেরকম কিছু নির্দেশ ছিল কথাটা পরে চিন্তা করেছি হেনা আর চোখের পাতা খুলছিল না আমি রাগ করে ভাতের থালা মেঝেই ছুঁড়ে ফেলেছি আলোটা তেমনি জ্বলছিল গজগজ করছিলাম এটা কলকাতার বাসা নয় সকাল সকাল খেলাম আর ঘর অন্ধকার করে দিয়ে শুয়ে পড়লাম তবে আর বাইরে বেড়াতে আসা কেন শেষের কথাটা নরম গলায় বলেছিলাম কিন্তু বেচারা আর চোখ খোলেনি তাই চাইছিলাম আলো জ্বলছিল জানলার বাইরে অন্ধকার সমুদ্র গুউ গুউ করছিল আমার মাথায় তখন একটা কুকুরছানা নরম মাংস আমি পরিষ্কার দেখছিলাম হোটেল থেকে ওটাকে চুরি করে নিয়ে বীরেনবাবুর বাবুর মামা সমুদ্রে ফেলে দিচ্ছে অট্টহাস্য করে সকলের বড় ঢেউটা ছুটে এসে ওটাকে তুলে নিয়ে গেল তাই বলছিলাম রোগা মানুষটা আমার রক্তের মধ্যে দিয়ে যেন সংক্রামিত করে দিয়েছে না হলে উন্মত্ত অশান্ত গর্জন শুনতে শুনতে নেশাতুরের মতো আমি এক সময় বিছানার কাছে কেন হেনার পায়ের নরম মাংসল ডিমটা হাত দিয়ে ছুঁয়ে দেখছিলাম যেন কতটা নরম পরীক্ষা করতে গিয়েছিলাম খুমের মধ্যে যন্ত্রণায়ও উফ করে উঠেছিল তখনই হাত সরিয়ে নিয়েছি যদিও পরদিন খুব সকালে উঠে হেনা কোনো এক সাধু বাবার আশ্রম দেখতে বেরিয়ে গেল সম্ভবত পাশের ঘরে মহিলাও সঙ্গে গেল মনটা হালকা লাগছিল রাত্রির ওই ঘটনার পর কেমন করে ও আমার দিকে তাকাতো আমি ওর দিকে তাকাতাম সেই সমস্যা ভোরের নরম আলোয় ওর ঘর ছেড়ে বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মিটে গেল ঘরের দিক থেকে মন হালকা লাগছিল কিন্তু বাইরের ছবি দেখে মন ভার হয়ে রইল আকাশের চেহারা মেঘে মেঘে মন্থর বিষণ্ন হয়ে আছে সমুদ্রের রঙেরও পরিবর্তন নেই কোথায় সেই ছোপ নীল ময়ূর ময়ূরকণ্ঠি রং রুপলি ঢেউয়ের ফাঁকে ফাঁকে উজ্জ্বল জাফরান ছটা দূরের জল কাছের জল এক রং ছায় রং যেন সেই জন্যই সমুদ্রকে আরো ভয়ঙ্কর লাগছিল হাসি উচ্ছ্বাসের বালায় নেই কেবল ক্রোধ কেবল গর্জন আলোড়ন ছাড়া আর কিছু জানে না সে কিন্তু আমার মন আরো খারাপ লাগছিল লোকটাকে একবারও কোথাও দেখতে পেলাম না বলে নাকি সমুদ্র যেদিন এই চেহারা ধরে সেদিন মামা তার ধারে কাছে থাকে না কেবল রৌদ্রের দিনে মুহুর মুহুর রং ফেরার রহস্য দেখতে কি রাত্রের অন্ধকারের হিংস্র উন্মত্ত কোলাহলের অর্থ খুঁজে বার করতে তার উৎসাহ কোথায় গেল বালুর উপর অনেকক্ষণ খোঁজাখুঁজি করলাম একবার পূবে আর একবার পশ্চিমে অনেক দূর হেঁটে গেলাম কেউ নেই সমুদ্র আজ মেজাজ খারাপ করে আছে দেখে স্নান করা দূরে থাক মানুষ যেন জলের কাছে ঘেঁচতেই সাহস পাচ্ছে না একটি দুটি মুখ দেখা গেল ঢেউয়ের অবস্থা দেখে দূর থেকে তারা বিদায় নিয়েছে মাছ ধরতে জেলেরা আসেনি মামাকে পাওয়া গেল না হতাশ হয়ে এক সময় সেই চায়ের দোকানে ফিরে এলাম না সেখানেও নেই আজ চা খেতেই আসেনি বীরেনবাবুর মামা হয়তো রাত্রে খুব টেনে এখনো পড়ে পড়ে ঘুমোচ্ছে চা তৈরি করতে করতে নীলাম্বর বলেছিল মামা তাই পারছে না না হলে কবে বাবু জুতো পেটা করে বেটাকে তাড়িয়ে দিত কান ছিল না তার কথায় চোখে বিবর্ণ ঢেউগুলোর দেখছিলাম আমার পাশে লোকটা নেই কানের কাছে মুখ এনে অ্যাসিডে খাওয়া নোংরা দাঁত বের করে কথা বলছে না তাই সমুদ্রকে অপরিচিত ঠেকছিল দুর্বদ্ধ ঠেকছিল দুদিনেই মানুষটা আমাকে সমুদ্রের কত কাছে নিয়ে গিয়েছিল আজ একটা সকালের মধ্যে সব গোলমাল হয়ে গেল যেন আর পাঁচজনের চোখ দিয়ে আমি জল দেখছি জলের এক ঘেয়ে শব্দ শুনছি যেন আর একটা বেলার মধ্যেই আমি হেনার মতো বোরিং বলে সমুদ্র দিক থেকে চোখ ফিরিয়ে নেব হয়তো আর যে কদিন আছি বিচে বেরানোর কথা ভুলে গিয়ে ঘুরে ঘুরে মঠ মন্দির আশ্রম দেখব মুখের ভিতরটা তেতো তেতো ঠেকছিল দূরের ধূসর রেখাটা ক্রমে কালো হয়ে আসছে ঘুর ঘুর শব্দটা গভীর মন্নন্তর হয়ে আকাশের দিকে উঠে যাচ্ছে হাওয়ার বেগ বাড়ছে ওপরের মেঘ ছিঁড়তে আরম্ভ করেছে ঝড় উঠল কি কিন্তু বললে কেউ বিশ্বাস করতো না আমি চায়ের দোকানের বেঞ্চির ওপর বসে তখন ঢুলছিলাম কতক্ষণ এভাবে বসে বসে ঘুমিয়েছিলাম কে জানে বোধ করি নীলাম্বরের পেয়ালা পেরিচ ধোয়ার শব্দে এক সময় ধরমর করে জেগে মেরু দ্বারা টান করে সোজা হয়ে বসলাম আর তখন চোখের পাতা টান টান করে মেলে ধরে দৃষ্টি তীক্ষ্ণ করে আমি বাইরেটা দেখলাম স্তম্ভিত হয়ে গেলাম বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল এক ফোঁটা মেঘ নেই আকাশে হাওয়ায় সব ঝেঁটিয়ে কোন দিকে সরিয়ে নিয়ে গেছে একটা প্রকাণ্ড নীল পেয়ালা অপুর হয়ে আছে মাথার উপর সমুদ্রের উপর আর সেই পেয়ালা থেকে ঝরে ঝরে পড়ছে চাঁপা রঙের রৌদ্র আর সেই রোদ শুষে নিতে লুট করে নিতে ঢেউয়ের মধ্যে কাড়াকাড়ি পড়ে গেছে তারা কলরব করছে ছুটছে ঠেলা ঠেলি করে একে অন্যের ঘাড়ের উপর লাফিয়ে পড়ে ফেটে ভেঙে চুরমার হয়ে রূপার গুঁড়োর মতো চড়িয়ে পড়ছে মাঝখানে সবুজের ছোপ দূরের কোমল নীল যেন দিগন্ত ছুঁয়ে আছে বলে নীল পেয়ালা থেকে ছুঁয়ে পড়া সবটুকু আলো শুষে নিতে পেরে ওধারের জল শান্ত গম্ভীর হয়ে আছে এখন হয়তো মামাকে দেখতে পাবো তাড়াতাড়ি করে দোকান থেকে বেরিয়ে পড়লাম বালুর ঢালুবে খানিকটা ছুটে আর এগোতে পারলাম না পা দুটো আড়ষ্ট হয়ে গেল নিজের চোখ দুটোকে আবার যেন বিশ্বাস করতে বাধছে ওপরে রৌদ্র গার্ড স্তব্ধ আকাশ সামনে ফেন শীর্ষ লক্ষ লক্ষ ঢেউ ডাইয়ে বাঁয়ে পিছনে উত্তপ্ত প্রখর ঝকঝকে বালুরাশি আর কেউ নেই আর কিছু চোখে পড়ল না কেবল একজন একটি মূর্তি বেনিটা দুলছে শরতের এক টুকরো সাদা মেঘ হয়ে আঁচলটা উঠছে কি একবার মনে হলো সমুদ্র আকাশ ও মরুভূমির মতো বিশাল বালু রেখার এই নগ্ন নির্জন ভয়ঙ্কর সুন্দর পরিবেশ ছাড়া আর কোথাও ওকে মানায় না মানানো উচিত না হেনা খিলখিল করে হাসছে এত বড় একটা ফেনার ঝলক ওর পায়ের কাছে ছুটে আসছে আলতা পড়া পায়ের পাতা ভিজে যায় যেন ইচ্ছা করে ফেনার দুধে ও পা ডুবিয়ে রেখেছে কালতা করেনি পারেনি সাহস পায়নি ঢেউ ছুটে আসার আগেই ছুটে পালিয়ে এসেছে করেছে সমুদ্রকে ঢেউ সরে যেতে ঝিনুক কুড়িয়েছে আজ ঝিনুক করোনাতে মন নেই জলের স্পর্শে ওর বুঝি রোমাঞ্চ জাগছে অসহ্য পুলকে হেনা হাসছে ভালো লাগলো দেখে আমার মনে পড়ে না প্রথম রাত্রে আমার স্পর্শ পুরুষ স্পর্শ এত আনন্দ দিতে পেরেছিল তাকে সায়া শাড়ি কুচকে দলা করে হাঁটুর কাছে তুলে ধরেছে ও নিটল সুবলিত সোনার রঙের পা দুটো পরিষ্কার দেখতে পাচ্ছিলাম আমার মনে পড়ে না এখন বালির বিছানায় ঢেউয়ের মুখে ওর পা দুটো যেমন সুকুমার লোভনীয় চেহারা ধরেছে আমার ঘরের বিছানায় তার হাজার ভাগের এক ভাগ সুশ্রী লাবণ্যযুক্ত মনে হয়েছে কোনোদিন দিন মাথাটা ঝিমঝিম করছিল যেন নেশা ধরতে আরম্ভ করেছে আমার আমি টের পাচ্ছিলাম একটু একটু করে এগোয় হাঁটু থেকে আঙুলের ডগা পর্যন্ত সুঠাম বাঁকা রেখার কামনায় আশ্চর্য রাম ধনু ফুটিয়ে হেনাও জলের দিকে পা বাড়ায় আর একটু আর এক পা এগিয়ে যাও আমার সঙ্গে চোখাচোখি হতে ও ফিক করে হাসলো ভয় করে আমি আছি ভয় কি তুমি আমার হাত ধরো আমি ওর হাত ধরলাম ইস কত বড় ঢেউ ভয় চোখ বোঝেও ঢেউ এখানে আসছে নাকি ছোট্ট একটা ধাক্কা দিয়ে ওকে সামনের দিকে ঠেলে দিই মুঠো আলগা করি না যদিও কেননা আঁকশির মতো বাঁকানো শক্ত আঙুলগুলো দিয়ে আমি বারবার ওর বাহু অগ্রিবার নরম মসৃণ মাংস অনুভব করছিলাম অনুভব করতে ভালো লাগছিল বালুর শেষ প্রান্তে চলে এসেছি আমরা আমাদের সামনের ধুদু সমুদ্র ছাড়া আর কিছু নেই সাদা কঠিন হিংস্র দাঁতের হা নিয়ে সোঁ সোঁ করে ঢেউ পিছনে এই কি ভয়ে আঁতকে ওঠেও যেন হৃদপিণ্ডের ধাক্কা আমার হাতে এসে লাগে একেবারে ছেলে মানুষ নরম গলায় ধমক দিলাম আমি তো ধরে রেখেছি ভয় কি না না যেন হেনার হঠাৎ কি মনে পড়ে বিদ্যুতের মতো শরীরে ক্ষিপ্র মোচুর দিয়ে ঘুরে দাঁড়ায় আমার চোখে দেখে তারপর বুঝি আমার পেছনের দিকে চোখ পড়তে রীতিমতো আর্তনাদ করে ওঠে যা ভেবেছিলাম তাই ওই তো শয়তানটা দাঁড়িয়ে হাসছে ওর পরামর্শ শুনে তুমি এমন কাজ করতে চাইছ রকম অস্ফুট ভয়ের গলায় বলতে গেছি তার আগে হাতের মুঠো ছাড়িয়ে আমাকে ধাক্কা দিয়ে হেনা উপরে উঠে গেল এবার আমি ঘুরে দাঁড়াই হেনা কাঁপছে ফ্যাকাশে হয়ে গেছে মুখ যেন চোখে জল এসে গেল আর তখন লক্ষ্য করলাম কালো রুগ্ন অপরিচ্ছন্ন সেই মানুষটা বীরেনবাবুর মামা হন হন করে হেঁটে যাচ্ছে আমাদের দিকে দেখে মুখটা কুড়িয়ে নিয়ে চলে যাচ্ছে আমাদের দেখে সে হাসছিল কি জানি না দেখলাম দড়ি দিয়ে বাঁধা এক তাল কাঁকড়ার মতো কি যেন হাতে ঝুলিয়ে লোকটা উপরে উঠে যাচ্ছে মনে আছে সেই সন্ধ্যায় ট্রেন যখন সাক্ষী গোপাল স্টেশনে এসে দাঁড়ায় তখন আমি স্বাভাবিক হতে পেরেছিলাম সহজ হতে পেরেছিলাম হেনার হাতে মিষ্টির ঠোঙাটা তুলে দিয়ে বলেছিলাম কিন্তু তুমি আমায় বলতে পারতে জানিয়ে দিতে পারতে লোকটা অমন ভয়ঙ্কর নিষ্ঠুর স্ত্রীকে সমুদ্রে ফেলে দিয়েছিল হেনা হঠাৎ উত্তর করল না জানলার বাইরে অন্ধকার দেখলো তারপর আমার দিকে চোখ ফিরিয়ে মৃদু হাসল বলিনি বলতে ভয় করেছিল কি জানি যদি ওর রাগের ছোঁয়াছে তোমায় পেয়ে বসে একটু থেমে পরেও বলল সমুদ্র দেখে অমন পাগল হয়ে উঠেছিলে চুপ করে জানলার বাইরে চোখ রাখলাম অস্বীকার করবো কেমন করে সত্যি কি আমার মধ্যে একটা কিছুর সংক্রমণ আরম্ভ হয়েছিল না আর ঢেউয়ের গর্জন নেই ঝিঝি ডাক ছিল ডাক ও নারিকেল পাতার মৃদু মর্মর শুনতে শুনতে নিশ্চিন্ত হয়ে সিগারেট ধরালাম শুনলেন জ্যোতির ইন্দ্র নন্দীর লেখা গল্প সমুদ্র যদি আমাদের গল্প পাঠ আপনাদের ভালো লাগে তাহলে অনুরোধ রইল লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার আরও একটি নতুন আয়োজন নিয়ে ফিরব খুব শিগগিরই ততদিনের জন্য নমস্কার ধন্যবাদ নমস্কার আপনি শুনছেন গল্পের ক্যারাভ্যান ইউটিউব চ্যানেল